Assalamualaikum. হ্যালো, পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট, কেমন আছো? বাসায় বসে বসে তোমরা নিশ্চয়ই খুব বোর হয়ে গেছ, তাই তোমাদেরকে একটু মজা দেওয়ার জন্য শেয়ার করছি। তোমাদের আজকে একটা ক্লাস করাবো WH কোশ্চেনের উপর। তোমাদের মডেল কোশ্চেনের দাগ নাম্বার 9, আমি একটা পেজ নিয়ে আলোচনা করব। তোমরা এই যে পেজটা দেখতেছ, এটা আমি গ্রিন কোচিং এর ফেসবুক পেজে ছেড়ে দিব। তোমরা সবাই এটা সেভ করে নেবে, আমি এটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে, তারপরে এটা তোমরা আমাদের পেজ থেকে রিভিশন দিবে, ভালো করে বুঝবে, দরকার হলে খাতায় লিখে রাখবে, খাতায় লিখে রাখলে পড়তে সুবিধা হবে। এটা দেওয়ার কারণ হলো আমাদের তো সেকেন্ড মান্থলি এক্সামের ডেট ওভার, আল্লাহ করুক দেশের অবস্থা যদি ভালো হয় তাহলে হয়তো সেকেন্ড মান্থলি পরীক্ষা নাও হতে পারে হাফ ইয়ারলি। আমরা এখন হাফ ইয়ারলির কিছু অংশই করব পর্যায়ক্রমে। আজকে তোমাদেরকে WH কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেন সাধারণত তিন প্রকারের হয়, তার মধ্যে একটা হলো WH কোশ্চেন। WH কোশ্চেনের বৈশিষ্ট্য হলো যে সকল ওয়ার্ডগুলো W বা H দ্বারা গঠিত হয়েছে এগুলোর পার্টস অফ স্পিচে এগুলোর পরিচয় হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউনগুলো সেন্টেন্সের প্রথমে বসে প্রশ্ন বাক্য গঠন করে। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন হলো যেই প্রশ্নগুলো সাহায্যকারী ভার্ব অর্থাৎ ডু ডাজ ডিড এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ ক্যান কুড মে মাইট শুড উড শ্যাল উইল ইত্যাদি দিয়ে যেই প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা না দ্বারা প্রকাশ করা যায়, বিধায় এই প্রশ্নগুলোর নাম হলো ইয়েস নট কোশ্চেন। আরেকটা হলো ট্যাগ কোশ্চেন, এটা তোমাদের এখন জানার দরকার নাই। এই যে দুইটা কোশ্চেন বললাম এই দুইটা তোমাদের দরকার আছে। এখন আমাদেরকে বলা হয়েছে WH কোশ্চেন মিন, এই WH কোশ্চেনে যেই ওয়ার্ডগুলো আমাদের ব্যবহৃত হবে আগে বসে সেই ওয়ার্ডগুলো হলো W বা H দ্বারা গঠিত এবং যেটা পার্টস অফ স্পিচ বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো আমাদের যেইভাবে ব্যবহৃত হবে সেই ওয়ার্ডগুলো সাধারণত হু হোম এই দুটো WH ওয়ার্ড সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসে। তারপরে হোয়েন হোয়ার হোয়াই হাউ এগুলো অ্যাডভার্ব হিসেবে বসে। তিন নম্বর হোয়াট হুইচ হুজ প্রোনাউন হিসেবে বসে। এইগুলো তোমাদের মনে রাখতে হবে কোনো সেন্টেন্সে কোনো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে, যে ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন থাকবে সেই আন্ডারলাইন ওয়ার্ডকে ব্যাসেস করে সেই হিসাবে আমাদের WH ওয়ার্ড বসাতে হবে। যেমন আমরা এই এতগুলো যে ওয়ার্ড বললাম 9টা WH ওয়ার্ড, তার প্রথম ওয়ার্ডটা হলো হু, প্রথম ওয়ার্ডটা হবে হু। এই হু দ্বারা কী বোঝায়? হু হলো কে, অর্থাৎ কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে ব্যক্তিটা কে, বিশেষ করে সেন্টেন্সের প্রথমে যদি কোনো ব্যক্তি থাকে, ব্যক্তির নাম থাকে, তাহলে সেটার নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে শুধু হু দিয়ে বাকি অংশটুকু ঠিক রেখে এবং শেষে প্রশ্নচিহ্ন বসিয়ে হু এর ইন্টারোগেটিভ করা যায়। সেকেন্ড দুই নম্বরে আছে হোম।
হোম সাধারণত কাকে বুঝায়? হোম দিয়ে কি বুঝায়? কাকে বুঝালে হোম বসে? মিন কারোর সাথে বুঝালে টু হোম বা উইথ হোম, কার সাথে বুঝালে বাই, কার দ্বারা বুঝালে বাই হোম। যেমন আই মিট শামিম, এই শামিমের নিচে আন্ডারলাইন করা আছে, সুতরাং প্রশ্ন করব, এটার অর্থ হলো আমি শামিমের সাথে দেখা করেছিলাম। প্রশ্ন হোম ডিড ইউ মিট, তুমি কার সাথে দেখা করেছিলে? এখানে এই যে আইটা ইউ হয়ে গেল, এই সম্পর্কে আমি শেষে বলবো। আবার সৈকত লিভস উইথ হিজ প্যারেন্টস, সৈকত তার বাবা মার সাথে বাস করে। এখানে উইথ হিজ প্যারেন্টস কার সাথে বাস করে, কার ইংলিশ একটু আগে বলা হলো হোম, উইথ হোম কার সাথে ডাজ সৈকত লিভ, সৈকত বাস করে। গেল আমাদের হোমের ব্যবহার। এখন আমরা বলবো হুজ, হুজের ব্যবহার। হুজ কাকে, অর্থাৎ কোনো ব্যক্তিকে, ব্যক্তিরকে বুঝালে হুজ বসে, কার সাথে। যেমন সৈকত পেন ইজ নাইস, সৈকতের কলমটি সুন্দর। আন্ডারলাইন আছে সৈকত পেন, কার কলম, হুজ পেন, হুজ মানে কার, হুজ পেন ইজ নাইস। গেল হুজের ব্যবহার। তারপরে আসো হোয়াট, হোয়াট মানে কি, হোয়াটের শাব্দিক অর্থ হলো কি। কোনো বস্তু সম্পর্কে জানতে চাইলে, কারো পেশা সম্পর্কে জানতে চাইলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন সৈকত ফাদার ইজ এ ব্যাংকার, এখানে ব্যাংকারের নিচে আন্ডারলাইন করা আছে, সুতরাং আমরা বলবো সৈকতের বাবা কি করেন, মানে কি। এখানে প্রশ্ন উত্তরে আমাদের বলতে হবে হোয়াট ইজ সৈকত ফাদার, হোয়াট ইজ সৈকত ফাদার, সৈকতের বাবা কি করেন বা কি। তারপরে আমাদের প্রশ্ন আসবে হোয়েন, হোয়েন মানে কখন, সময়। সময় জানতে চাইলে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করব। যেমন আই গেট আপ অ্যাট 6 AM, আমি 6টার সময় উঠি। অ্যাট 6 AM আন্ডারলাইন করা আছে, সময় জানতে চাওয়া হয়েছে, সুতরাং প্রশ্ন করব হোয়েন। দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, গেট, হোয়েন ডু, আই থাক লাইক বলছিলাম ইউ হবে, ইউ গেট আপ, হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ওঠো। তারপরে আসে 6 নম্বর, 6 নম্বরে হোয়ার, হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কোথায়। কোনো স্থান সম্পর্কে জানতে চাইলে আমরা প্রশ্ন করব হোয়ার দিয়ে। যেমন সৈকত লিভস ইন বগুড়া, সৈকত বগুড়ায় বাস করে, আন্ডারলাইন আছে ইন বগুড়া, জানতে চাওয়া হয়েছে বগুড়া স্থান সম্পর্কে, সুতরাং উত্তর হবে হোয়ার ডাজ সৈকত লিভ। ডাজ হলে দেখো ভার্বের সাথে এস থাকলে আমরা কোশ্চেন করার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ নিব, তাহলে হোয়ার ডাজ সৈকত লিভ। এই জন্য আমাদের টেস্টগুলো আটটু জানতে হবে, আমি আগে তোমাদের ক্লাসে টেস্ট শিখিয়েছিলাম, আবার শিখতে হবে একটু। এরপরে আসো 7 নম্বর, হাউ, হাউ মানে কীভাবে, কেমন, এরকম জানতে চাইলে হাউ বসে। যেমন শি ইজ ভেরি নাইস, সে খুব সুন্দর, চমৎকার, ভেরি, এখানে প্রশ্ন করা হয়েছে কেমন, ভেরি, হাউ নাইস ইজ শি, হাউ নাইস ইজ শি। তারপরে প্রশ্ন হবে হোয়াই, হোয়াই হলো কেন, বা কোনো কিছু কীভাবে হচ্ছে, কেমন করে হচ্ছে, এরকম বুঝাইতে কী বসে, হাউ, সরি সরি হোয়াই, প্রশ্ন হলো হোয়াই, হোয়াই মানে কেন, কেন, কেন উত্তর করলে হোয়াই। যেমন হি ডিড নট কাম টু স্কুল ফর হিজ ইলনেস, এজ এ ফর, বিকজ, এগুলো থাকলে
সাধারণত ওয়াই দিয়ে প্রশ্ন করতে হয়। হি ডিড নট কাম টু স্কুল ফর হিজ ইলনেস, স্কুল আসতে পারে নাই ফর হিজ ইলনেস, মানে তার অসুস্থতার কারণে। আমরা প্রশ্ন করব কেন আসতে পারে নাই, হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব আছে ডিড, হোয়াই ডিড হি নট কাম টু স্কুল, কেন সে স্কুলে আসতে পারে নাই। তারপরে নয় নম্বর হলো হুইচ, হুইচ মানে কোনো কিছু জানতে চাইলে কোন জিনিসটি, কোন জিনিসটি, কোনটি বোঝাইলে হুইচ বসে। যেমন দিস পেন ইজ ফাইন, হুইচ কোন জিনিসটি, এরকম বুঝাইতে চাইলে হুইচ বসে। যেমন দিস পেন ইজ ফাইন, এই কলমটি সুন্দর চমৎকার, কোন কলমটি, হুইচ, হুইচ পেন, হুইচ পেন ইজ ফাইন, হুইচ পেন ইজ ফাইন, কোন কলমটি চমৎকার। তারপরে আমরা প্রশ্ন করব কতগুলো জিনিস, যেমন হাউ লং, দৈর্ঘ্য বোঝাতে হাউ লং, তারপরে হাউ মেনি, সংখ্যা বোঝাইতে হাউ মেনি, তাহলে দৈর্ঘ্য বোঝাইতে হাউ লং, তারপরে সংখ্যা বোঝাইতে হাউ মেনি, বয়স বোঝাইতে হাউ ওল্ড, তারপরে দূরত্ব বোঝাইলে হাউ ফার, তারপরে উচ্চতা বোঝাইতে হাউ হাই। যেমন দেখো দশ নম্বরে হাউ লং, দৈর্ঘ্য বোঝাইলে হাউ লং বসে। যেমন আওয়ার ক্লাসরুম ইজ 30 ফিট লং, আন্ডারলাইন 30 ফিট লং, এই 30 ফিট লং প্রশ্ন করে কতটুকু দৈর্ঘ্য, হাউ লং ইজ ইউর ক্লাসরুম, তোমার ক্লাসরুমটি কতটুকু লম্বা। 11 নম্বর হাউ মেনি, সংখ্যা বুঝাইলে হাউ মেনি বসে। যেমন হি হ্যাজ 5 ব্রাদার্স, তার 5 ভাই আছে, 5 ব্রাদার্সের নিচে দাগ, কয় ভাই, হাউ মেনি ব্রাদার্স, কত ভাই। ডাজ হি হ্যাভ, এই যে এখানে দেখো হি হ্যাজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে সেন্টেন্সটা, তাই আমরা ডু ডাজ দিয়ে প্রশ্ন করলাম, হাউ মেনি ব্রাদার্স ডাজ হি হ্যাভ, তার ক ভাই আছে। তারপরে হাউ ওল্ড, বয়স বোঝালে হাউ ওল্ড বসে। রিমা ইজ 11 ইয়ার্স ওল্ড, আন্ডারলাইন 11 ইয়ার্স ওল্ড, বয়স কত, হাউ ওল্ড ইজ রিমা, রিমার বয়স কত। তারপরে 13, হাউ ফার, দূরত্ব বুঝাইতে হাউ ফার বসে। যেমন সিলেট ইজ 200 কিলোমিটার ফ্রম ঢাকা, 200 কিলোমিটারে দাগ দেওয়া আছে, কত দূরত্ব, হাউ ফার, কত দূর, ইজ সিলেট ফ্রম ঢাকা, ঢাকার থেকে সিলেট কত দূর। হাউ হাই, উচ্চতা বোঝাইতে হাউ হাই বসে। আওয়ার স্কুল ইজ 100 ফিট হাই, আওয়ার স্কুল বিল্ডিং ইজ 100 ফিট হাই। প্রশ্ন 100 ফিট হাই কত উঁচু, হাউ হাই ইজ ইউর স্কুল বিল্ডিং, হাউ হাই ইজ ইউর স্কুল বিল্ডিং। এরপর আমরা রিকেপ, মানে আমরা আবার ফিরে তাকাবো, একটু পিছিয়ে আলোচনা করবো তোমাদের সাথে, যে আমাদের কতগুলো জিনিস মনে রাখতে হবে। এক, ডাব্লিউএস করতে গেলে প্রথমত টেন্সটা জানতে হবে, টেন্সটা তোমাদেরকে তাকে বোঝানো হয়েছিল, দরকার হলে আবার বোঝাবো। তারপরে আমাদের দুইটা পয়েন্টে প্রশ্ন হয়, এক সাবজেক্টকে প্রশ্ন করা যায়, সাবজেক্ট যদি, সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে সাবজেক্টের পরিবর্তে শুধু ডাব্লিউএস ওয়ার্ডটা বসাইলেই হয়, আর কোনো চেঞ্জ করতে হয় না শেষে প্রশ্নচিহ্ন। আর যদি সাবজেক্ট বাদে অন্য কোনো পয়েন্টে প্রশ্ন থাকে সেগুলো আমরা অবজেক্ট ধরে নিব, এই অবজেক্টকে প্রশ্ন করলে বা অন্য কোনো পয়েন্টকে প্রশ্ন করলে আমরা এই পয়েন্টের উপর ডাব্লিউএস বসাবো, তারপরে টেন্স অনুযায়ী একটা সাহায্যকারী ভার্ব বসাবো, তারপরে বাকি অংশ বসাবো, শেষে প্রশ্নচিহ্ন বসাবো। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সে ফার্স্ট পার্সন থাকলে, যেমন আই, উই, মি, আজ ইত্যাদি থাকলে কোশ্চেনে যাওয়া হবে ইউ, আর যদি সেন্টেন্সে মাই, আওয়ার থাকে তাহলে কোশ্চেনে যাওয়া হবে ইউর, মানে মাই বুক, ইউর বুক।
আমি মানে তুমি প্রশ্ন করা হবে তুমি দিয়া, আমি ভালো আছি তুমি কেমন আছো, প্রশ্নটা হবে তুমি কেমন আছো। কারণ কি, এই যে আমাদের যে প্রদত্ত সেন্টেন্স যেগুলো দেওয়া আছে সেগুলো হলো অ্যান্সার, আমরা করব কোশ্চেন। এতদিন আমরা কি করছি, কোশ্চেন থেকে অ্যান্সার, এখন অ্যান্সার দেওয়া থাকবে কোশ্চেন করব, কিন্তু কোশ্চেনে একটা পয়েন্ট দেওয়া থাকবে আন্ডারলাইন করে, সেই পয়েন্টের উপর প্রশ্ন করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে যে কোশ্চেন করার সময় কোশ্চেন সেন্টেন্সের শেষে অবশ্যই প্রশ্নচিহ্ন দিতে হবে, না হয় সেন্টেন্স কেটে দিতে পারে, এটা খুব মনে রাখতে হবে। তোমরা এই জিনিসগুলো ভালো করে, শিট দিয়ে দিলাম, শিটটা ভালো করে বুঝবে, বুঝে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। আমার ফোন নাম্বারও তোমাদেরকে দিয়ে দিছি, ফোন নাম্বার আমাকে ফোন করবে যে এই পয়েন্ট বুঝি নাই, আমি আবার বুঝাই দেব, কিন্তু তোমরা ভালো করে বুঝতে চেষ্টা করবা। এরপরে আমি আরেকদিন ক্লাস করব, তোমাদের বই থেকে অনেকগুলো এক্সাম্পল করাই কীভাবে কীভাবে হলো সে এক্সাম্পলগুলো আমরা করাবো, তাহলে তোমরা আরও ক্লিয়ার হবে। আগে তোমরা রোজগুলো শিখো এবং দেখো শিটটা ভালো করে, আমার আজকের লেকচারটা ভালো করে ফলো করবো বারবার করে, তারপরে আমি আরেকদিন তোমাদেরকে প্র্যাকটিস করাবো, দেখবা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থেকো তোমরা।